যেমন ছড়া মনির পাখি মনির আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে কে এত ধরছে ধরছে গো দাইদা হ্যাঁ দেখো তো কে সত্যি তো কে এত ধরছে ধরছে বেলু বাজাতে পারে না আজব যে আজব সব মানুষ দেখতে পাচ্ছি বাবা নলের নাচন যেমন সকল কানন খেয়ে এটা যে ভদ্রলোকের বাড়ি সেটা খেয়াল থাকে না প্রত্যেককে নিজের স্ট্যান্ডার্ড বলে মনে করো নাকি এভাবে দরজা ধাক্কা চলে যায় ওখানে একটা বেল লাগানো আছে সেটা দেখতে পাওনি আর তোমাকে বারণ করেছিলাম তো এখানে আসার জন্য আর আপনি শুনুন আপনার যদি বাড়ি থেকে বেরোতে না বেরোতে আপনার মেয়ের সঙ্গে দরকার হয়ে পড়ে তাহলে আর আপনি এই কাজটা করবেন না প্লিজ কাজটা ছেড়ে দিন স্যার মানে আজকে তো অজুহাত শুনতে চাই না দেখুন এটা হলে আমি আপনাকে কিন্তু কাজে রাখতে পারবো না ও তো স্কুলে তোমাকে বলেছি না সব কথার মধ্যে কথা বলবে না পরের বাড়িকে আপন করা দেখছি তোমাদের অভ্যেস মামার বাড়িতে থাকো তো নিজের মামার বাড়িকে আপন করে নিয়েছো এখন এই বাড়িটাকেও আপন করে নিতে চাইছো স্যার কি বলছেন স্যার আপনাকে তো আমি বলেছি আপনি আপনার মেয়েকে সুশিক্ষা দিন আর ও যেন ফার্দার আমার বাড়িতে না ঢোকে আপনার দেখা করার দরকার যদি নিতান্তই হয় আমার বাড়ির প্রিমিসেসের বাইরে গিয়ে দেখা করে আসবে আমার বাড়িতে আমি এই ধরনের অসভ্যতা অ্যালাউ করবো না আর তাছাড়া আপনাকে অ্যালাউ করেছি বলে আপনার পরিবারের সবাইকে আমি যখন তখন আমার বাড়িতে অ্যালাউ করব সেটা হতে পারে এভরিথিং হ্যাজ এ লিমিট কিন্তু এ তো লিমিট ছাড়িয়ে যাচ্ছে ওর একবারও মনে হয় না এই সময়টা আমি বাড়িতে থাকি হাউ ডেয়ার শি ইজ হ্যাঁ মার সঙ্গে কথা বলতে হলে যাও তোমার মাকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে কথা বলো আপনার যদি মনে হয় আপনি এখন ছুটি নেবেন আপনি নিতে পারেন না না ছুটি নেব কেন আমি তো সবে রান্না করছি হ্যাঁ তাহলে মেয়ের সঙ্গে কথাটা সেরে নিন না এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ও চল চল বাইরে চল চল মা একদিন আমি এই অপমানের বদলা ঠিক নেব আজকে শুধুমাত্র তুমি অন্যের বাড়িতে কাজ করো বলে এতগুলো কথা তোমাকে শুনতে হলো শাট আপ অন্যের বাড়িতে কাজ করতে আসার জন্য শুনতে হয়নি শুনতে হচ্ছে তোমার মতো একটা অত্যন্ত অসভ্য পাচার মেয়ে আছে বলে কই ওনার সঙ্গে তো আমার কোনো প্রবলেম নেই প্রবলেম তো তোমার সঙ্গে তুমি আমার বাড়িতে যখন তখন আসো কেন তোমার মা যখন কাজ নেন তখন তো এরকম কথা ছিল না যে যখন তখন তুমি আমার বাড়িতে এসে উৎপাত করবে এসে মাকে জড়িয়ে ধরে নাচছো কেন তুমি কি করছি খুকি নিজের বয়সটা মাথায় থাকে না একটা ভুল করে ফেলেছে থাক না এখন না হয় এই ব্যাপারে তোমার ঢোকার কোনো প্রয়োজন নেই আমি যখন কথা বলছি তখন তুমি কথা বলবে না চল বাইরে চল না তুমি কাজ করো তুমি যখন কাজটা করবেই এক্ষুনি তো তুমি বললে যে কাজটা তুমি কিছুতেই ছাড়তে পারবে না তখন মালিক যেটা বলবে সেটা তো তোমাকে শুনতেই হবে মা আর এখন যদি তুমি আমার সাথে বাড়ি যাও তোমার মালিক হয়তো রাগ করতে পারে হয়তো তোমার কাজটাই চলে যাবে আর আমার জন্য যদি তোমার কাজ যায় তখন তো তুমি আবার আমাকে কথা শোনাবে আর কাজটা তো আমাকে ছাড়লেও চলবে না উনি যদি না চান আমি এ বাড়িতে আসি আমি তো আর জোর করে আসতে পারবো না তুমি তোমার সব কাজ সেরে তারপরে এসো